ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সহ অফিসিয়ালদের প্রথম দফার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। শেরেবাংলার মাঠ কর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ আর হোটেল সোনারগাঁওয়ে যেসব স্টাফ জাতীয় দলের বহরের সেবায় নিয়োজিত থাকবেন তাদের সবার নমুনা নেওয়া হয় এই বুধবারে। আর বৃহস্পতিবার কোভিড টেস্ট নমুনা দিয়েছেন দলের ডাক পাওয়া 30 ক্রিকেটার। আজ সকালে সবার রিপোর্ট নেগেটিভ আসে। শনিবার দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করা হবে। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে। তার আগে সব ক্রিকেটারদের নিজ নিজ বাসস্থানে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে।